আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো আছো আশা করি। আমি ইনশাআল্লাহ ভালো আছি। এই পর্বে আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আমিন আইডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। তো ক্লাসটি হচ্ছে রাইট ফ্রম অফ ভার্ব। এর আগের ক্লাসে আমি বলেছি যে একটি ভার্ব বাক্যের মধ্যে চারটা রূপ ধারণ করে, একটি ভার্ব বাক্যের মধ্যে চারটা রূপ ধারণ করে। সে হতে পারে প্রেজেন্ট ফর্ম, ভার্বটি হতে পারে প্রেজেন্ট ফর্ম, ভার্বটার সাথে আইএনজি যুক্ত হতে পারে, ভার্বটার পাস্ট ফর্ম হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। কী কী কারণে এই রূপগুলো ধারণ করে সেটা আমি বিভিন্ন আমার ভিডিও ক্লাসে, অনলাইন ক্লাসে আমি আলোচনা করছি। আজকে কী কী কারণে ভার্বটি পাস্ট পার্টিসিপল হবে সেটা আজকে আমি তুলে ধরেছি আপনাদের সামনে। প্লিজ আপনারা ভিডিওটি সুন্দরভাবে, আমার ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করবেন এবং না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এনজয় করবেন বা দেখবেন। ওকে, আজকে শুরু করি তাহলে আজকের ক্লাসটি। দেখেন ভার্ব থ্রি অর্থাৎ কী কী কারণে একটা ভার্ব থ্রি অর্থাৎ ভার্ব থ্রি বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল কী কী কারণে হয়ে থাকে আমি এখানে তুলে ধরেছি বেশ কয়েকটি কারণ। এখানে এক থেকে শুরু করে নয়টি কারণ আমি তুলে ধরেছি যে যে কারণে একটি ভার্ব পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। যেমন প্রথমে পারফেক্ট টেন্স হলে ভার্বটি পাস্ট পারফেক্ট পাস্ট পার্টিসিপল হয়। পারফেক্ট টেন্স হলে অর্থাৎ পারফেক্ট টেন্স কয়টি? পারফেক্ট টেন্স হতে তিনটি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ পারফেক্ট হলেই একটি ভার্ব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তারপরে চলে আসি নেক্সটে দুই নম্বরে পার্টিসিপল। পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল যদি হয়, পার্টিসিপল হলেই ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা, আমরা পার্টিসিপল নিয়ে একটু ক্লিয়ার করতে চাই পার্টিসিপলের ধারণাটা। পার্টিসিপল আসলে ওই ভার্বকে বলে যে ভার্বটির আইন, যে ভার্বটি নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা নাউন বা প্রোনাউনের অবস্থান নির্ণয় করে বা নাউন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিয়ে থাকে, অ্যাডজেটিভের মতো কাজ করে, সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার হয়ে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা অ্যাডজেটিভ রূপে কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কোনো কাজ করার পর আরেকটি কাজ হয়ে থাকে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে পার্টিসিপলটা অ্যাডজেটিভের কাজ করে। এখানে এখানে পার্টিসিপল হবে পাস্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পারফেক্ট পার্টিসিপল হতে পারে। তো বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে সাধারণত ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, যদি বিফোরের পরের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অনুরূপভাবে আফটারের পরের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে যদি আফটারের পূর্বের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সবসময় ভার্বের মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। আমরা জানি সিন্সের পূর্বে, সিন্সের পূর্বে যদি পাস্ট হয় তাহলে পরের পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর দ্যাটের পূর্বে যদি পাস্ট পাস্ট হয়, দ্যাটের পূর্বের অংশটি, দ্যাটের পূর্বের ক্লোজটি যদি পাস্ট হয়, পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। নয় নম্বরে চলে আসি বি, বিং, হ্যাভিং, গেট, রিমেন, বিকেম। এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো এই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কারণ, অর্থাৎ একটা ভার্ব থ্রি রূপ ধারণ করবে সেই পাস্ট পার্টিসিপল হওয়ার কারণগুলো এখানে আমি তুলে ধরেছি। চলুন এখন এগুলোর এক্সাম্পল নিয়ে বাস্তবে এগুলোর প্রয়োগ করি। দ্য গার্ল হ্যাজ, আর মেয়েটি পেয়েছে, মেয়েটি হ্যাজ গেট, এখানে আছে গেট এ প্লাস মেট, এইখানে সেন্টেন্সটা অর্থ হবে মেয়েটি এ প্লাস পেয়েছে। আসলে হ্যাজের পরে মূলভাবে পাস্ট পার্টিসিপল দিলে তাহলে ভার্বটির অর্থটা পূর্ণতা পাবে। মেয়েটি এ প্লাস পেয়েছে অর্থাৎ কি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অলরেডি পেয়ে গেছি, সেই জন্য এখানে হ্যাজ হ্যাজ তো আসি, হ্যাজ গট দিতে হবে, হ্যাজ গট, দ্য গার্ল হ্যাজ গট এ প্লাস, মেয়েটি এ প্লাস পেয়েছি। দেখেন পারফেক্ট হলেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। দেখেন গট, গেট, গট বা গটেন, এখানে গটেনও দিতে পারি আমরা। অনুরূপভাবে চলে আসি তারপরে দুই নম্বর নিয়মে, দ্য কার ইম্পোর্ট ফ্রম জাপান রানস ওয়েল। দেখেন এইখানে সেন্টেন্সটির মূল সাবজেক্ট হচ্ছে দ্য কার, আর মূল ভার্ব হচ্ছে এখানে রানস ওয়েল, আর মাঝখানে যে ভার্বটা আছে এটা পার্টিসিপলিটি বসছে। পার্টিসিপল কাকে বলবো? যে ভার্ব একটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউনটিকে আরও বেশি বাক্যের মধ্যে অর্থপূর্ণ করে তুলবে, সেটা হবে পার্টিসিপলের কাজ। তো এখানে
ফ্রম জাপান, জাপান থেকে গাড়িটি কি রপ্তানি করা হয়েছে? আচ্ছা আমদানি করা হয়েছে, কিন্তু আসলে গাড়িটি জাপান থেকে আমদানি করা হয়েছে। সেই আমদানিকৃত গাড়িটি, জাপান থেকে আমদানিকৃত গাড়িটি ভালো চলে, এখানে গাড়িটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, তাই এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কারণ গাড়িটি কখন চলছে, আমদানি করার পর আমরা চালাইছি, ইম্পর্টেড অনুরূপভাবে হ্যাভিং, হ্যাভিং আছে, হ্যাভিং ডু এখানে দেওয়া আছে, হ্যাভিং ডু দ্য ওয়ার্ক, আসলে হ্যাভিং হচ্ছে, হ্যাভিং হচ্ছে হ্যাভিং ডু, এই হ্যাভিং এর পরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল দিয়ে পারফেক্ট পার্টিসিপল হয়ে যায়। তারপরে এর অর্থ হচ্ছে কোনো কিছু করার পর, কোনো কিছু করার পর, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করার পর হি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে গেল, এখানে ডুটা ডান হয়ে যাবে। অতএব আমরা যখন কোনো ভার্বের পরে হ্যাভ দেখতে পাবো বা হ্যাভিং দেখতে পাবো, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। তো চার নাম্বার সেন্টেন্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিফোর, বিফোর এই একটা কনজাংশন, এই কনজাংশনটার পরে যদি আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্স দেখতে পাই, তাহলে অবশ্যই তার পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিফোর এখানে আছে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে তার পূর্বে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে এখানে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, হি হ্যাড টেকেন ডিনার, সে মানে কি খাবার গ্রহণ করেছে বিফোর হি ওয়াজ টিভি, টিভি দেখার পূর্বে। পিপল পাঁচ নাম্বার সেন্টেন্সের মধ্যে দেখতেছি পিপল ওয়েন টু মার্কেট, লোকগুলো বাজারে গেল। আফটার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আফটার আফটার দেওয়া আছে, আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটাতে পাস্ট পারফেক্ট হবে। তাহলে দে ফিনিশ দা ওয়ার্ক, কাজটি শেষ করার পর লোকগুলো বাজারে গেল। আছে আসলে বাজারে যাওয়া কাজটি পরে হয়েছে, আর কাজ করা কাজটি, কাজ শেষ করা কাজটি পরে হয়েছে। হ্যাড ফিনিশ ফিনিশ, হ্যাড ফিনিশ এখানে সঠিক করতে হবে হ্যাড ফিনিশ দিয়ে। তারপর ছয় নম্বরে দেখি দ্য ফোন বাই বাই আলামিন, এই যে ফোন মানে কি ফোনটা, মোবাইল ফোনটা বাই মানে ক্রয় করা হয় বাই আলামিন, আলামিনের দ্বারা। আসলে মোবাইল ফোন, এই ফোনটা কোনোদিন কি কিনতে পারে না, মোবাইল ফোন কিন্তু নিজে নিজে কিনতে পারে না, এটা কারো দ্বারা কেনা হয়। অনুরূপভাবে এটা প্যাসিভ হিসেবে বসছে। আমরা এখানে বলছি ছয় নম্বরে যে কারণটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস হলে অবশ্যই ভার্বটা কি হবে, পাস্ট পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। প্যাসিভ হলে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এটা যদি আমি সঠিক করি, তাহলে দ্য ফোন যে টেন্সে হোক সেটা ভার্বটা মূল ভাবে পাস্ট পার্টিসিপল হবে। দ্য ফোন ইজ বট জিএসটি, দ্য ফোন ইজ বট বাই আলামিন, মানে ফোনটি আলামিনের দ্বারাই কেনা হয়েছিল বা কেনা হয়। এটা যদি আমি পাস্টে দেই তাহলে ওয়াস বট, তাহলে কেনা হয়েছিল। যদি ভবিষ্যতে দেই তাহলে হচ্ছে ফিউচার টেন্সে দেই তাহলে উইল কি উইল বি বট হবে তখন। অর্থাৎ প্যাসিভ হলে মূল ভাবে পাস্ট পার্টিসিপল হচ্ছেই। তারপরে সাত নম্বরে চলে আসি ইট ইজ মেনি ডেজ সিন্স, এটা অনেক দিন হয়ে গেল। সিন্স সিন্সের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স হয় পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে দেখেন আমি সাত নম্বরে যে কারণটা তুলে ধরেছি সেই কাজ, সাত নম্বরের কারণটা এখানে এর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি আমি। তো সিন্সের প্রথম অংশ পাস্ট টেন্স আছে, প্রথম কলসটি পাস্ট টেন্স হতে হবে, পরের কলসটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্স করতে হলে হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, এম ই টি মিট, এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তো এই এই একটা কারণ যে যার কারণ যার জন্য ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে আমরা চলে আসি আট নাম্বার এক্সাম্পলে, আট নাম্বার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট আছে, আমরা এখানে তুলে দিয়েছি যে আট নাম্বারের অংশে যে দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স হয় তাহলে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো দেখেন দ্যাটের পূর্বে কিন্তু পাস্ট পার্টিসিপল আমরা দেখতে পাচ্ছি, দ্যাটের পূর্বে একটা পাস্ট পার্টিসিপল আছে, মানে পাস্ট ফর্ম আছে, দ্যাটের পূর্বে ভার্বটা পাস্ট ফর্ম আছে, তাহলে পরে ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে শি, এটা যদি সঠিক আমরা করি তাহলে হচ্ছে শি হ্যাড কুকড, কুকড দ্য ফুড, শি হ্যাড কুকড দ্য ফুড,
দা ওমেন সেট মহিলা বললো যে শি হ্যাড কুক দ্য ফুড, আসলে মহিলাটা আগে ভাত রান্না করেছে বা খাদ্যটা রান্না করেছে, তারপরে বলেছে যে কাজটি আগে হলো সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে সেটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স। তারপরে চলে এসে নয় নাম্বার, হেড টিচার গট দ্য নোটিস, প্রধান শিক্ষক নোটিশটি পেলো, হাং মানে কি অবস্থা, ঝুলা অবস্থা পেলো। আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গড একটা এমন একটা ভার যেই ভারটার পরে ভাবে পাশ পাড়ে চল দিতে হয়, যেমন এখানে হাং শব্দটি প্রেজেন্ট এবং পাশ পাটি চল একই, হাং হ্যাং হাং। তো অতএব এটা যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে এটা পাশ পাটি চল হয়ে গেল, অতএব এটা পাশ পাটি চল গ্রহণ করলো। তারপরে রেডিও বাই মার্কনি, দেখেন মার্কনি এটা একটা প্যাসিভ ভয়েস, মার্কনি দ্বারা রেডিও আবিষ্কার করা হয়েছে। আসলে রেডিও নিজে নিজে আবিষ্কার হয় না, কোনো কিছু নিজে নিজে আবিষ্কার হয় না, কারোর দ্বারা আবিষ্কার করতে হয়, তাই এইখানে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস হবে। যেহেতু রেডিও আবিষ্কার হয়েছে অনেকদিন আগে তাহলে এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে লাগবে কি ওয়াজ ওয়্যার প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। অতএব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এই আজকের ক্লাসটিতে পাস্ট পার্টিসিপল নিয়ে যতগুলো আলোচনা সেখানে আমি চেষ্টা করছি সবগুলো বিষয় তুলে ধরার জন্য। এইখানে পাস্ট হওয়ার কারণে এখানে ওয়াজ দিতে হবে, ওয়াজ ইনভেন্টেড ইনভেন্টেড বাই মার্কনি, রেডিও ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। দেখেন মূল ভাবের পাস্ট পার্টিসিপল হলোই, অর্থাৎ প্যাসিভ হলেই মূল ভাবে পাস্ট পার্টিসিপল হবেই, যে টেন্সেই হোক না কেন। অতএব আজকে আমি এই আলোচনার মাধ্যমে তোমাদের সামনে এইটুকু আলোচনা মানে এইটুকু উপস্থাপন করার চেষ্টা করেছি যে একটা ভার্ব পাস্ট পার্টিসিপল কী কী কারণে গ্রহণ করে থাকে বা একটি পাস্ট পার্টিসিপল রূপটা কী কী কারণে ধারণ করে থাকে, আজকের আলোচনার মূল বিষয় ছিল এটি। অতএব আজকের এই আলোচনাটুকু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উপকৃত করবেন, কারণ একটি ভিডিও একটি ক্লাস আপলোড করতে গিয়ে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয় এবং যার মাধ্যমে তোমরা একটু যদি উপকৃত হও এবং তাহলে আমরা একটু ধন্য মনে করব, আমরাও কৃতজ্ঞ উপকৃত হব। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।